সম্পাদক
পারিসপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাই তপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদ সুমন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মৌচাক সুমন, 4 নং আলাইপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফরহাদ রাজু, মীর ওয়ারিশপুর ইউনিয়ন যুব দলের সভাপতি সহ 150 নেতাকর্মীকে হয়রানি করছে এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। বিএনপির প্রার্থীর উঠান বৈঠকগুলোকেও আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা করছে, প্যান্ডেল পুড়িয়ে দিচ্ছে, চেয়ার টেবিল ভাঙচুর করছে। পাশাপাশি নেতাকর্মীদের গ্রেপ্তার ও গ্রেপ্তার করতে তাদের বাসা বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই আলিয়ারপুর ইউনিয়ন যুবদল নেতা করিম, ছয়ালি ইউনিয়ন যুবদল সভাপতি সোহেল আহমেদ, 6 নং রাজগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসারকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদেরকে পুরনো মামলায় অজ্ঞাত আসামির তালিকায় অন্তর্ভুক্ত করে গ্রেপ্তার দেখানো হয়। বিএনপির কর্মীরা যাতে নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনের দিন এজেন্ট না হতে পারে সেই জন্য তাদেরকে হুমকি অব্যাহত রাখা হয়েছে। জনগণ যেন ভোট কেন্দ্রে না যেতে পারে সেজন্য এলাকায় আওয়ামী লীগ ও প্রশাসন আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের এই কর্মকাণ্ডে বেগমগঞ্জ এখন যেন এক ভয়াক্ত জনপদে পরিণত হয়েছে। পাবনা জেলার ঈশ্বরদী ও বেড়া উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের প্রচার প্রচারণার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আগের দিন পোস্টার লাগালে পরে তিনি তা ছিঁড়ে প্রকাশ্যে অগ্নিসংযোগ করে ভয় ভীতি এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে। প্রচারণার মাইক এবং অটোরিকশা ভাঙচুর করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সেখানেও আওয়ামী লীগ নেতাকর্মীরা ট্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রচার প্রচারণায় বের হলেই বিএনপির নেতাকর্মীদের উপর প্রকাশ্যে হামলা চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে এবং মিথ্যা মামলায় হয়রানি চলছে। বন্ধুগণ, এই বেতাগী পৌরসভায় নির্বাচনী পরিচালনা কাজ পরিচালনা করতে গিয়ে আমাদের বরগুনা জেলা যুব দলের সহসভাপতি ইকবাল হাসান বুলেট, বেতাগী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সৈয়দ কবির, যুবদল নেতা নাসির উদ্দিন আনন্দ শিকদার, মামুন মল্লিক ও আওয়ামী লীগ মামুন মল্লিক সহ প্রায় 50 জন নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। প্রিয় বন্ধুগণ, এসব নির্বাচনে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নাই, নাই কোনো লেভেল প্লেইং ফিল্ড। ক্ষমতার দাপটে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের প্রার্থী ও তাদের নেতাকর্মীরা বেপরোয়াভাবে নির্বাচনী কর্মকাণ্ডের নামে বিএনপির প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে হয়রানি এবং হুমকি ধুমকি দিচ্ছে। প্রশাসনকে দিয়ে অন্যায়ভাবে বিএনপির নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনায় প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে। অথচ আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনী আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ক্রমাগত তা লঙ্ঘন করে চলেছে। বিএনপির প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলছে, কোনো কোনো জায়গায় পোস্টার ঝুলাতেও দিচ্ছে না, এমনকি কর্মীদের হাত থেকে প্রচারপত্র কেড়ে নেওয়া হচ্ছে। বিএনপি প্রার্থীদের পথসভা করতে দেওয়া হচ্ছে না, এমনকি বিএনপির নেতাকর্মী এমনকি সাধারণ ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। গত রাত থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থীর সম্ভাব্য এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তারা যেন পুলিং এজেন্ট না হয়। তাদের পরিবার পরিজনকেও হুমকি দেওয়া হচ্ছে, পুলিং এজেন্ট হলে গুম করে ফেলা হবে, গ্রেপ্তার করে মামলা দেওয়া হবে, জেল খাটানো হবে। ক্ষমতাসীন দলের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করা হলেও তারা এই বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। আমরা বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টি করতে আবারও আহ্বান জানাচ্ছি। নির্বাধায় নির্বিঘ্নে সকল প্রার্থীকে প্রচার প্রচারণা সহ নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার সমান সুযোগ, নির্ভয়ে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে পছন্দ অনুযায়ী প্রার্থীকে
নিজ বিবেচনায় ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। জনগণের মধ্যে বিরাজমান ভোট আতঙ্ক নয়, ভোট উৎসব সৃষ্টি করার আহ্বান জানাচ্ছি। নির্বাচন কমিশনকে সরকার ও আওয়ামী লীগের অনুগত ও আজ্ঞাবহ না হয়ে সমতল মাঠে যোগ্য রেফারির ভূমিকা পালন করতে অনুরোধ করছি, অন্যথায় বর্তমান ব্যর্থ অযোগ্য সরকারের মতো তাদেরকেও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে। প্রিয় বন্ধুগণ, সম্প্রতি কুষ্টিয়া মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিনা উস্কানিতে হামলা চালিয়ে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করেছে, যা ইতিমধ্যেই আপনারা সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, গত পরশুদিন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেনের বাড়িতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের বাড়িতে হামলা করা হয়েছে। গতকাল কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান বাবুদের উপর হামলা চালানো হয়েছে। বিএনপি এইসব হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আমরা মনে করি, দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার পরিকল্পিতভাবে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতে এসব ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন সরকার আকস্মিকভাবে 6টি চিনি কল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং একই সাথে আরও 3টি চিনি কল বন্ধের নোটিশ দিয়েছে। বিএনপি সরকারি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সরকারের এই অপরিণামদর্শী ও গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি দেশের নাম করা এই 6টি চিনি কল বন্ধের এবং 3টি বন্ধের নোটিশ দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, চিনিকল বন্ধের এই আকস্মিক সিদ্ধান্তে লাখ লাখ আখ চাষী এবং হাজার হাজার শ্রমিক কর্মচারী চরম বিপাকে পড়ছে। সৃষ্টি হয়েছে হতাশা এবং অনিশ্চয়তা, বেকার হবে শ্রমিক কর্মচারীরা। সরকারের এই অমানবিক ও অদূরদর্শী সিদ্ধান্তে একদিকে চিনিকলে খেটে খাওয়া মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে, অন্যদিকে বাজারের চিনির সংকটও সৃষ্টি হবে। বিবৃতিতে তিনি বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে চিনিকলগুলোকে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। চিনিকল সমূহে পরিচালক পরিষদে ক্ষমতাসীন দলের এমপি ও নেতাকর্মীদের সংযুক্ত করে তাদের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে প্রতিষ্ঠানগুলোতে লুটপাট ও দুর্নীতি করা হয়েছে। সরকার যে লোকসানের কথা বলছে তাতে সরকারি দলের নেতাকর্মীরা এই সকল চিনিকলগুলিতে চিনি মোলাসেস সহ অন্যান্য যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার নিয়ন্ত্রণ করে কম মূল্যে তারা ক্রয় করে দিচ্ছে। চিনিকলগুলিতে ইচ্ছে মতো দলীয় লোকদের মাস্টার রোলে চাকরি দেওয়ার নামে সেখানে কাজ না করিয়ে বেতন ভাতা দেওয়া হচ্ছে। অন্যদিকে চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করে ভারত থেকে নিম্নমানের চিনি আমদানি করে বাজারে তা উচ্চ মূল্যে বিক্রির সুযোগ করে দেওয়া হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ এবং আখ চাষিরা। আখ চাষিরা আজকে নিরুৎসাহিত হচ্ছে। এই চিনিকল কেন্দ্রিক অঞ্চলগুলোতে সাধারণ মানুষ সহ কৃষকের প্রধান শস্য আখ ওই অঞ্চলের মানুষের জমিতে লক্ষ লক্ষ বিঘা জমি বর্তমানে অখণ্ডায়মান রয়েছে। ঠিক যেই মুহূর্তে কৃষকরা আখ কাটবে সেই মুহূর্তে এই হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই আখগুলো কৃষকরা এখন কি করবে তা নিয়ে তারা দিশেহারা। যদিও সরকার বলেছে এই আখগুলো পার্শ্ববর্তী চিনিকলে ক্রয় করা যাবে, কিন্তু সেই চিনিকলগুলোতে দ্রুত আখ চাষীদের আখ নিয়ে যাওয়ার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নাই। সেই চিনিকলগুলো আখ চাষীদের আজকে নাগালের বাইরে। এই আখগুলো বহন করতে যে খরচ লাগবে তা আখের মূল্যের চাইতে অনেক বেশি। এই চিনিকলগুলো সুনামের সাথে যুগ যুগ ধরে চিনি উৎপাদন করে আসলেও বর্তমান অলাভজনক প্রতিষ্ঠান হওয়ার কারণে চিনিকলগুলোর সকল স্তরে বর্তমান আমি আবার বলছি
এই চিনি কলগুলো সুনামের সাথে যুগ যুগ ধরে চিনি উৎপাদন করে আসলেও বর্তমানে অলাভজনক প্রতিষ্ঠান পরিণত হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই চিনি কলগুলোর সকল স্তরে বর্তমান শাসক গোষ্ঠীর একক নিয়ন্ত্রণ। বিবৃতিতে তিনি সরকারের অব্যবস্থাপনা, অদূরদর্শিতা, দুর্নীতি ও লুটপাটের কারণে অন্যান্য কলকারখানার মতো চিনি কলগুলো বেহাল অবস্থা বলে তিনি উল্লেখ করেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে আখ চাষের এলাকাগুলোতে সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এই চিনি কলগুলোকে কেন্দ্র করে পরিচালিত হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বর্তমান সরকার হঠাৎ করেই 6টি চিনি কল বন্ধ করে দেওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকায় আখ চাষিরা এবং শ্রমিক কর্মচারীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এর আগেও আপনারা দেখেছেন কয়েকদিন আগে সরকার হঠাৎ করেই 25টি পাট কল বন্ধ করে দিয়েছে। বিবৃতিতে তিনি অবিলম্বে এই পাট কল বন্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পাট কল আখ কলগুলি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন এবং অবিলম্বে আখ মারাই শুরু করার আহ্বান জানিয়েছেন। বন্ধুগণ, চিনি কল বন্ধের প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী 9 ডিসেম্বর রোজ বুধবার সকাল 11টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ।